যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গোটা পৃথিবী ছিল অন্ধকারের মধ্যে নিমজ্জিত। মানুষ যখন ভালো এবং মন্দ যখন পার্থক্য করতে পারত না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাযিল করলেন। সুবহানাল্লাহ বলেন, আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন একটি কিতাব নাযিল করলাম, একটি গ্রন্থ দিলাম, যেই গ্রন্থ যেই কিতাব পৃথিবীর সমগ্র মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন কিতাব নাই, এমন কোন গ্রন্থ নাই, যেই কিতাব যেই গ্রন্থ মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিতে পারে। একটাই মাত্র কিতাব, একটাই মাত্র গ্রন্থ, যেই কিতাব যদি মানুষ অনুসরণ করে, যেই কিতাব দেখে যদি মানুষ চলে, তাহলে গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সেই কিতাব আমাদের মানার প্রয়োজন আছে না নাই কথা বলেন। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলে নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরেই বলো কি বারাষ্টে বলো, ঘরেই বলো কি বারাষ্টে বলো, অশান্তি দর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তার মানে এই কোরআন যদি মানুষ অনুসরণ করে চলে, তাহলে এই কোরআন মানুষকে অবশ্যই আলোর পথ দেখাবে। তাহলে এই কোরআনের অনুসরণ, কোরআন আমাদের মানার প্রয়োজন আছে না নাই কথা বলেন। এ বিষয়ে কোরআনের কিছু অংশকে গ্রহণ করা যাবে না, কোরআনকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকরা 2 নম্বর, সূরা 85 নম্বর আয়াত, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাসাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশকে গ্রহণ করেছ আর কিতাবের কিছু অংশকে কি তোমরা ছেড়ে দিয়েছ? এরকম যারা করবে দুনিয়ার জীবন লাঞ্ছিত ছাড়া তাদের জন্য আর কি হতে পারে? আর তাদের জন্য কিয়ামতের ময়দানে রয়েছে কঠিনতম আযাব। নাউযুবিল্লাহ বলে। তাহলে কিতাবের কিছু অংশকে যারা গ্রহণ করবে আর কিছু অংশকে ছেড়ে দিবে, তার মানে আপনার কাছে যেটা মানতে সহজ হবে আপনি সেটাকে মানলেন, আর যেটা আপনার কাছে মানতে কষ্ট হবে সেটা আপনি ছেড়ে দিবেন, এটা কখনো মুসলিমদের চরিত্র হতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক? মুসলিমদের চরিত্র হবে কুরআনুল কারীমকে শক্তভাবে পরিপূর্ণভাবে ধারণ করা কথা বলেন ঠিক না বেঠিক? পুরো কুরআনকে ধারণ করতে হবে। মুয়াত্তায় মালিকের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা দুটি জিনিসকে ধারণ করতে পারো তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নাত নবী, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব ওয়া সুন্নাত নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই দুটিকে যে ব্যক্তি ধারণ করতে পারবে সে ব্যক্তি কখনোই পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। সুবহানাল্লাহ বলেন।
তাহলে সেই দুটি জিনিসকে আমাদের আঁকড়ে ধরার প্রয়োজন আছে না নাই কথা বলেন। আজকে মুসলিম জাতি এটা মনে রাখতে হবে যে মুসলিমের সন্তান মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায় না, একজন হিন্দু হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলে একজন মানুষ হিন্দু হয়ে লালিত পালিত হয়ে ওঠে, আর একজন মানুষ খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করলেই সে খ্রিস্টান হয়ে বড় হয়ে ওঠে, একজন আহলে হাদিসের সন্তান যখন আহলে হাদিসের ঘরে জন্ম গ্রহণ করে সে আহলে হাদিস হয়ে জন্ম সে বড় হয়ে ওঠে, একজন হানাফির সন্তান যখন হানাফি ঘরে জন্মগ্রহণ করে তাহলে সে হানাফি হয়ে সে বড় হয়ে ওঠে। সুতরাং মুসলিম যে ব্যক্তি যখন তার কাছে সত্যটা প্রকাশ পাবে, যখন আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে তাকে যখন ডাকা হবে, সে কোরআন এবং হাদিসের কাছে আত্মসমর্পণ করবে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূরের 51 নম্বর আয়াত, আল্লাহ বলছেন মুমিনদের সম্পর্কে মুমিনদের বক্তব্য কেবল এই রকম হওয়া উচিত, যখন তাদের সামনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যখন তাদেরকে ডাকা হবে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি যখন তাদেরকে আহ্বান করা হবে, মুমিন তারা বলবে আমরা শুনলাম, সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনলাম এবং আমরা আনুগত্য স্বীকার করলাম, উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হবে সফলকামী। সুবহানাল্লাহ। বলেন মুমিন ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যখন তাদেরকে ডাকা হবে তারা শুনবে এবং তারা সঙ্গে সঙ্গে মেনে নেবে, এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। সুতরাং আমাদের মুমিন হওয়ার প্রয়োজন আছে না নাই কথা বলেন। কোরআন এবং হাদিসের সঠিক সঠিক আমল যদি আমরা করতে যাই, কোরআন এবং হাদিসের সঠিক পথে যদি আমরা চলতে যাই, আমাদের উপরে বাধা বিপত্তি আসতে পারে, আমাদের উপর অনেক হামলা মামলা হতে পারে। একজন ইমানের ইমানদারের দায়িত্ব হচ্ছে যখন কোরআন এবং হাদিসের সঠিক কথা যখন সে মানবে, তখন তাকে সমস্ত বাধা অতিক্রম করে কোরআন এবং হাদিসের পথে চলবে, এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। বলেন সুতরাং আমাদের উপর যতই বাধা বিপত্তি আসুক না কেন, আমরা কোরআন এবং হাদিসের পথে চলবো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মুমিন কখনো কোরআন এবং হাদিস ছাড়া চলতে পারে না। সুতরাং যতই বাধা যতই বিপত্তি আসুক, আমরা অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে চলতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই উম্মত সম্পর্কে, হাদিস রয়েছে তিরমিজি 4343 নম্বর হাদিস, মিশকাতের 171 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা আতা আলা বনি ইসরাঈলা হাদওয়ান নাআলি বিন নাআলি ওয়া ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত থিনতাইনি ওয়া 70 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। قالوا من هي يا رسول الله قالوا ما انا عليه واصحابي বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বনু ইসরাইলের ইহুদি নাসারারা তারা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে, বা আমার উম্মতের 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে চলে যাবে একটি দল ব্যতীত। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহর নবী, সেই 73 দলের মধ্যে যে একটি দল জান্নাতে হবে সেই দলটি কোনটি? এবার আল্লাহর নবী বলেন কালু মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবারা যা যেই পথে আছে যেই দলের উপরে আছে, যারা এদেরকে দেখে চলবে যারা এদেরকে অনুসরণ করে চলবে তারাই হবে জান্নাত প্রাপ্ত, তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। বলে তাহলে সেই পথে আমাদের চলার প্রয়োজন আছে না কথা বলে? সেই পথে চলতে গেলে
যতই বাধা আসুক না কেন আমরা চলতে রাজি আছি তো নাকি কথা বলেন। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক না বেটি? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কালিমাই শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেদো না মাগো, যেতে দাও যেতে দাও কোরআন হাদিসের পথে। বাতিলের পিঞ্জায় বিশ্ব মুসলমান কান্নাই বইছে নীলাকাশ। আমরা ফোটাব হাসি মাজলুম মায়ে মুখে মুখে, জ্বর তুলেছি বিশ্বাস। পৃথিবীর এই আমানিশায় সত্যের আলো দিয়ে ফোটাবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমল করেছেন সেভাবেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মানবজাতির জন্য একজন আদর্শের মডেল করে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত, لقد كان لكم في رسول الله أسوة حسنة. الله বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে তোমাদের জন্য সুন্দরতম আদর্শ, তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে। সুবহানাল্লাহ। বলেন একজন মুসলিম কখনো হিন্দুর আদর্শকে গ্রহণ করতে পারে না, একজন মুসলিম কখনো খ্রিস্টানের আদর্শকে গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলিম যে ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকেই গ্রহণ করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله رب العالمين বলেন নবী জি আপনি বলুন যদি তোমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে নবী আপনি বলুন আমি নবীর অনুসরণ করো। আর নবীর যারা অনুসরণ করবে আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসবো, আমি আল্লাহ তাদের জীবনের গুনার খাতাগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। বলেন তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বনবীকে অনুসরণের কথা আল্লাহ বলেছেন কি বলেন নাই? কথা বলেন তাহলে আল্লাহর নবীকে আমাদের অনুসরণ করার দরকার আছে কি না? কথা বলেন আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি রয়েছে মুসলিম মিশকাতের 6037 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি